তারপরে সর্বোপরি রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওটা তো মারণাস্ত্র। বিশ্বমানের কন্টেন্ট বানাতে বা প্রতিযোগিতায় যেতে হলে আমাদেরকে নানা ধরনের গল্প বলতে হবে, নানামুখী নানা জনরার গল্প বলতে হবে, সব ধরনের গল্প বলতে হবে, এবং এই জন্যই দরকার নির্মাতার একটা স্বাধীনতা দরকার, চিন্তার স্বাধীনতা দরকার, বলার যে স্বাধীনতা সেটা দরকার। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতাও চাইছি না আমরা, স্বাধীনতা বলতে দিতে হবে। আপনার অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি যেগুলো পত্রিকায় লেখা হচ্ছে, যে সমস্ত জিনিস আমরা পড়ছি পত্রিকায় দেখা জিনিস অহরহ পড়ছি পত্রিকায়, সেই জিনিসই যখন আপনি কন্টেন্টের স্টোরির মধ্যে দিয়ে দেবেন তখন একটু খুশি হয়ে যাওয়া লাগে, যে এটা কেন করলো, এটা কেন হচ্ছে। কিন্তু অথচ এই জিনিস দেখা যায় পত্রিকা বহু আগে চলে এসেছে, বহুবার অনলাইনে অনেকেই লিখে ফেলেছে। সো এই জায়গাটা আমাদের এই স্বাধীনতা দিতে হবে, সবার সহ্য বা টলারেন্স ক্যাপাসিটিটা বাড়াতে হবে। আর আমরা যেটা পারি, অনেক কিছু আসে যে আমরা আমাদের নির্মাতারা করলে ধরা হয়, কিন্তু অথচ প্রতিনিয়ত সেই ধরনের কন্টেন্ট তারা দেখে ফেলছে, যৌনতা বা নুডিটি এগুলো অহরহই এখন দেখতে পাচ্ছে। আমরা তো সেটা প্র্যাকটিস করতে চাইছি না, করতে দিচ্ছি না, কিন্তু সামান্য পার্ট অফ লাইফ হিসেবেও যদি আসে তাও একটা নাকশেদ কেন ভাগে বসে। তারপরে সর্বোপরি রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওটা তো মারণাস্ত্র। তো এই তো এত অনুভূতির আঘাত, তারপরে গল্প নিয়ে নানা রকম রাজনীতির আঘাত, নানা রকমের মানুষ কষ্ট পায়, প্রত্যেকেই প্রত্যেক পেশা যে কোনো না কোনোভাবে খুব অনুভূতিতে তাদের লাগে, এই এই কষ্ট এটার মধ্যে থেকে আবার রয়েছে ডিএসি। তো এই এত কিছুর মধ্যে থেকেও এই সেই শঙ্কাটা আমাদেরটা, যে এত কিছুর মধ্যে থেকে আমাদের সামনে চ্যালেঞ্জটা, সামনে বাধাটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আমরা যে বলছি যে আমরা গ্লোবাল মার্কেটটা, বাংলাদেশের বাজার মার্কেটটা ধরবো, সবাই ভাষা পশ্চিম মানে বাংলা ভাষাভাষী সবাই আমাদের কন্টেন্ট দেখবে, বাংলা ভাষাভাষী না শুধু, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদের কন্টেন্ট দেখবে, আমাদের থেকে কিনে নিয়ে যাবে কন্টেন্ট, তুরস্ক যেরকম তুরস্কের কন্টেন্ট, কোরিয়ান কন্টেন্ট যেরকম আমরা কিনে নিয়ে আনছি, আমাদের কন্টেন্ট হবে, আমাদের গল্প দেখতে চাইবে, সেই জায়গাটা আমরা পৌঁছাতে চাইছি। এটা মানে বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা শিল্প হিসেবে দাঁড়াতে চাইছি আমরা, সেই জায়গাতে আমাদের চিন্তা স্বাধীনতা খুবই জরুরি। আমাদের প্রত্যেকের সহ্য ক্ষমতাটা একটু বাড়াতে হবে, একটু একটু বাড়াতে হবে। না এটা কি, এটা সময় বিচার করবে, দর্শক বিচার করবে, আমি এটা ছাড়া এখন এখন অন্য কোনো কাজ পারি না, এই কাজটাই পারি। আমি গল্প লিখতে পারি, গল্প নিয়ে ভাবতে পারি, চিত্রনাট্য লিখতে পারি, নির্মাণের কাজটা করতে পারি, এইগুলো এই কাজটা করতেই ভালো লাগে, এটাই পারি এখন। এইটার তো যে কৌশল আছে, কৌশল তো সবারই জানে, সবারই জন্যই আমিও সেই কৌশলই জানি। এখন আমি যদি এক্সট্রা কিছু থাকে সেটা জানি না, এটাকে আল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই গিফটেড কিছু আছে অবশ্যই, মানে গল্পগুলোও যখন আসে মাথার ভিতরে এগুলো গিফটেডই আসে, এটা আমার মাথায়, হ্যাঁ আমার বানানো বা দিল সৃষ্টিকর্তা দিল, যেটাই যে হবে হোক, সো আমি আমার কাজ করে যাচ্ছি, এটাই পারি, এটাই ভালো লাগে। আমি তো অবশ্যই সব দিক থেকেই সবার রেসপন্স পাচ্ছি, মানে প্রত্যেক অভিনেতারা যা রেসপন্স পাচ্ছে সব মিলে কম্বাইন্ডলি আমার কাছে আসছে, এটা হিউজ রেসপন্স। মানে অনেক দিন পর, স্পেশালি গত সিন্ডিকেটের পরে, মায়াশালিকের পরেও রেসপন্সটা বেশ ভালো পাচ্ছি।